প্রাচীনকালে ধূমকেতু নিয়ে মানুষের মনে ধারণা ছিল, পৃথিবীর আকাশে ধূমকেতু উদয় হয় দুর্ভিক্ষ, মহামারী ও যুদ্ধ বিগ্রহ ইত্যাদি নিয়ে। ধূমকেতু হলো ধুলো, বরফ ও ঘ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু। এটি ক্ষুদ্র বরফাবৃত সৌরজাগতিক বস্তু যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় দর্শনীয় পাতলা এবং ক্ষণস্থায়ী বায়ুমণ্ডল তৈরি করে, যা পৃথিবী থেকে দেখতে অনেকটা লেজের মতো দেখায়। ধূমকেতুর নিউক্লিয়াসের উপর সূর্যের বিকিরণ ও সৌরবায়ুর প্রভাবের কারণে এমনটি ঘটে থাকে। ধূমকেতুর নিউক্লিয়াস মূলত বরফ, ধুলা ও ক্ষুদ্র ক্ষুদ্র পাথুরে কণিকার সমন্বয়ে গঠিত। 2009 সালে নাসার স্টারডাস্ট মিশনে নিউক্লিয়াসের ধুলায় গ্লাইসিন অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি পাওয়া গেছে। ধূমকেতুর কমা বা লেজ কেন হয় তা জানার আগে আরও একটা তথ্য জেনে রাখা ভালো, তা হলো এমনিতে ধূমকেতুতে কমা বা লেজ থাকে না। ধূমকেতু সূর্যের বায়ুমণ্ডলের কাছাকাছি অবস্থানে আসার সময় ধীরে ধীরে এর লেজ তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, সূর্যের কাছাকাছি আসার সময় ধূমকেতুতে ঠিক কী ঘটে যার কারণে এই লেজ তৈরি হয়? ধূমকেতু সৌরজগতের ভেতরে অগ্রসর হলে সূর্যের বিকিরণে ধূমকেতুতে থাকা পদার্থগুলো ধুলো ও ঘ্যাসাগারে ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে যে বায়ুমণ্ডল তৈরি হয় তাকে বলা হয় কমা। সূর্যের বিকিরণ বল ও সৌরবায়ুর প্রভাবে কমার উপর যে বল প্রযুক্ত হয় তাতে সূর্যবিমুখী একটি বিশাল লেজ তৈরি হয়। কমা ও লেজে যেসব অতি ক্ষুদ্র উপাদান থাকে সেগুলো ধূমকেতুর কেন্দ্র বা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসা উপাদান। সূর্যের আলো যা অতি উজ্জ্বল হয়ে উঠলে আমরা তা দেখতে পাই, অধিকাংশ ক্ষেত্রে তা খুবই অনুজ্জ্বল বলে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। চার্জ পার্টিকেল যুক্ত পরমাণুর এই লেজটি সৃষ্টি হয় নিউক্লিয়াসের ঘেঁষীয় বস্তুগুলোর বাষ্পীভবনের কারণে। অতিবেগুনি রশ্মির সংস্পর্শে তা ভেঙে চার্জ পার্টিকেলে পরিণত হয়ে সৌরবায়ুতে তরঙ্গ আকারে প্রবাহিত হয়। মাঝে মাঝে ধূমকেতুতে আকস্মিক ধুলা ও ঘ্যাসের বিস্ফোরণের কারণে কমার আকৃতি বড় হয়ে যায়। একটা পর্যায়ে কমার আকৃতি সবচেয়ে বড় হয়, আবার যখন সূর্য থেকে দূরে সরে যেতে থাকে তখন এই কমা বা লেজের আকৃতি কমে যেতে যেতে এক সময় মিলিয়ে যায়। একটি ধূমকেতুর পর্যায়কাল কয়েক বছর থেকে শুরু করে কয়েকশো হাজার বছর পর্যন্ত হতে পারে। ধারণা করা হয় স্বল্পকালীন ধূমকেতুর উৎপত্তি কুইপার বেল্ট থেকে, যার অবস্থান নেপচুনের কক্ষপথের বাইরে, এবং দীর্ঘকালীন ধূমকেতুর উৎপত্তি হয় ওর্ট ক্লাউড থেকে, যা সৌরজগতের বাইরে একটি বরফময় পার্টিকেলের জমাটবদ্ধ গোলাকার মেঘ। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন অথবা সৌরজগতের খুব কাছ দিয়ে পরিক্রমণকারী নক্ষত্রের কারণে ওর্ট ক্লাউডে যে মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করে তার প্রভাবে বস্তুগুলো সূর্যের দিকে ছুটে আসে এবং আমরা তা ধূমকেতু রূপে দেখে থাকি। ধূমকেতু উল্কা বা গ্রহাণু থেকে আলাদা হওয়ার কারণ এর কমা বা লেজের উপস্থিতি। কিছু বিরল ধূমকেতু সূর্যের খুব নিকট দিয়ে বারবার পরিক্রমণ করার কারণে জমাটবদ্ধ বরফ ও ধুলা হারিয়ে গিয়ে ছোট ছোট গ্রহাণুর মতো বস্তুতে পরিণত হয়। এপ্রিল 2019 পর্যবেক্ষণ অনুযায়ী এখন পর্যন্ত 6,619 ধূমকেতু আবিষ্কার করা হয়েছে। এর সংখ্যা সর্বদা ক্রমবর্ধমান, কারণ এই সংখ্যা মোট ধূমকেতুর একটি নগণ্য অংশ মাত্র। ধারণা করা হয় মহাবিশ্বে প্রায় শতকোটি ধূমকেতুর অস্তিত্ব থাকতে পারে। কিছু কিছু ধূমকেতু নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে, যেমন হ্যালির ধূমকেতু। এ পর্যায়ে জানা যাক কিভাবে ধূমকেতুর নামকরণ করা হয়। বিজ্ঞানী হ্যালি সর্বপ্রথম দেখান যে 1531, 1607 ও 1682 সালের ধূমকেতুটি 1759 সালের শেষের দিকে আবার দেখা যাবে। তার এই সফল হিসাবের জন্য এই ধূমকেতুর নাম দেওয়া হয় হ্যালির ধূমকেতু। এইভাবে ইনকার ধূমকেতু ও পিলার ধূমকেতুর নামকরণ করা হয়। এখন পর্যন্ত কোনো ধূমকেতু কি সত্যিই বৃহস্পতি গ্রহে পতিত হয়েছিল কিনা তার উত্তর হচ্ছে হ্যাঁ। 1994 সালের জুলাই মাসের 16-22 তারিখে শুমেকার লেবি 9 ধূমকেতুর কিছু অংশ বৃহস্পতি গ্রহের সঙ্গে সংঘর্ষিত হয়। এখন পর্যন্ত পর্যবেক্ষণকৃত আমাদের সোলার সিস্টেমের দুটি বস্তুর সংঘর্ষ একমাত্র এটি। বৃহস্পতি গ্রহের প্রবল মাধ্যাকর্ষণের জন্য ধূমকেতুটি বৃহস্পতিতে পতিত হয়েছিল। শুমেকার লেবি 9 ধূমকেতুটির 20টির বেশি টুকরো বৃহস্পতি গ্রহের দক্ষিণ গোলার্ধে ঘণ্টায় প্রায় 1,30,000 মাইল বা 2,10,000 কিলোমিটার বেগে পতিত হয়েছিল।
কালো গোলাপের নাম শুনলেই তা বাস্তবে দেখতে ইচ্ছে হয়। কালো গোলাপের প্রতি আমাদের সবারই একটু আলাদা আকর্ষণ থাকে। কালো গোলাপ সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।